রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর 100 দিন পার করেছে ইউক্রেন। এরই মধ্যে ফুরিয়ে আসছে অস্ত্রভাণ্ডার, নেই ওষুধও। পশ্চিমা দেশগুলো যেন দ্রুত অস্ত্র ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে সাহায্য করে সেই অনুরোধ জানিয়েছে দেশটি। এদিকে যত সময় যাচ্ছে ততই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমে অবস্থিত বন্দর শহর মারিউপোল। লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই শহর, বাড়িঘর বলতে আর কিছুই নেই। রাস্তাঘাটে দিনরাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রুশ সেনার গোলাবর্ষণে কমপক্ষে 100 মানুষের মৃত্যু হয়েছে। এই মৃতদেহ সরানোর কোনো ব্যবস্থাই নেই। পচাগলা দেহ থেকে বের হচ্ছে দুর্গন্ধ, সেগুলোর উপর মাছিও ঘুরে বেড়াচ্ছে, আর তা থেকে বিভিন্ন সংক্রামক রোগও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আমাশয় ও কলেরার মতো রোগ দেখা দিয়েছে। 20,000 বাসিন্দার এই শহরের উপর হামলা চালিয়েছে রুশ সেনা। দুর্ভাগ্যজনকভাবে এই সংক্রমণগুলো ছড়িয়ে পড়ায় আরও হাজার হাজার মারিউপোলবাসীর প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ সেনার নৃশংস রূপ তুলে ধরতে গিয়ে মেজর ভাদিম বেচঙ্কো জানান, যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের লাশ কুয়ায় ফেলে দেওয়া হয়েছে, ফলে পচাগলা দেহ থেকে পানীয় সংক্রমিত হয়ে পড়েছে। যারা ওই পানি খাচ্ছেন তারাই অসুস্থ হয়ে পড়ছেন। অপরদিকে ইউক্রেনের 3টি বিমান ভূপাতিত করার দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের 2টি শহরে বিমানগুলো ভূপাতিত করা হয়। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিকোলাইভ অঞ্চলের 2টি মিগ-29 বিমান ভূপাতিত করা হয়েছে, আর খার্কিভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে 1টি SU-25 যুদ্ধ বিমান। এ ব্যাপারে ইউক্রেনের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।